দ্বাদশ্রদ্ধায় সাতাশ নম্বর শ্লোক রক্ষক মৃত্যু মুক্ত এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে না শোনার পরে তিনি সমস্ত জড় জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রী হরি শ্রী শ্রীপাদেবত্মে আশ্রয় গ্রহণ করবেন তাৎপর্য জড় আসক্তি এবং ভগবানের শ্রীপাদ্যের শরণাগত একই সঙ্গে হতে পারে না জড় আসক্তি মানে হচ্ছে ভগবানের আশ্রয়ে চিন্ময় আনন্দ সম্বন্ধে অজ্ঞত এই জড় জগতে করে যে ভগবত ভক্তি তা হচ্ছে ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত হওয়ার অনুশীলন এবং যখন তা সিদ্ধ হয় তখন ভগবত ভক্তা সম্পূর্ণরূপে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে থেকে বন্ধন থেকে মুক্ত হয়ে তার অপ্রাকৃত ভগবদ্ধ ফিরে যাওয়ার যোগ্য হন তার মাতৃজটের অবস্থান কালেই তিনি শুরু থেকেই মহারাজ পরীক্ষিত নিরন্তর ভগবানের আশ্রয় ছিলেন ব্রাহ্মণ বালকের অভিশাপের ফলে সাত দিনের মধ্যে তার মৃত্যু হওয়া তথাক যে সতর্ক বাণী তা ছিল ভগবত নামে ফিরে যাওয়ার প্রস্তুতির সূচক একটি আশীর্বাদ যেহেতু তিনি সর্বদাই ভগবানের দ্বারা সুরক্ষিত ছিলেন তাই তিনি ভগবানের কৃপায় প্রতিকূল অবস্থার সর্বশ্রেষ্ঠ সদ ব্যবহার করেছিলেন তিনি নিরন্তর সাত দিন ধরে যথার্থ সূত্র থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন এবং তার ফলে ভগবানের করার সুযোগ পেয়েছিলেন জয় শ্রী প্রয় ভবিষ্যৎবাণী মৃত্যুর সংবাদ আমরা যদি কেউ শুনতে পাই কোন ডাক্তার যদি আমাদের বলে আপনার আর বেশি দিন নেই ক্যান্সার হয়েছে বেঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ কোথাও বাকি রাখবেন কি পয়সা যা আছে তা একেবারে সব বিক্রি টিক্রি করে সবকিছু নিয়ে উঠে পরে লাগবেন না উঠে লাগবে আর জন্য কিভাবে করা যায় প্রভু একটু প্রার্থনা করুন যেন আমি যেন আর কিছুদিন বাঁচতে পারি কিছুই করতে পারলাম না প্রভু একটু সুযোগ দিন ববু কৃপা করুন কোন রাস্তা দেখান কি এরকম করে ছটফট করবো না বাঁচার জন্য এখানে দেখুন মানে জীবনের শুরুতেই এখনো মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসছে ভবিষ্যৎবাণী হয়ে গেল তার মৃত্যু কিভাবে হবে কখন হবে কিভাবে হবে বলে দিচ্ছি পরীক্ষিত মহারাজ যেহেতু ভগবত ভক্ত তিনি মৃত্যুর শুভ সময় বা কত সুন্দর একটা মৃত্যু হবে সেটা জানতে পেরেছে তো বিভিন্ন জনের মৃত্যু কখন কিভাবে আসবে এটা নির্ধারিত হয় এটা হচ্ছে প্রথম শিক্ষা শ্লোকের প্রথম নির্ধারিত শিক্ষা হচ্ছে কি মৃত্যু কখন হবে কিভাবে হবে তার জন্য শোক করা উচিত নয় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন দেখো জাতের জন্ম মৃত্যুসূচন জাতের ধ্রুব মৃত্যু দ্রুব জন্ম মৃত্যুসূচন তস্মাত অপরিহার্য হাজার নরতম সচিত মার্কো যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্য যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবে শোক করো না হবে পরীক্ষিত মহারাজ এখানে আগাম সংবাদ দিয়ে দিয়েছেন যে এইভাবে মৃত্যু হবে কখন হবে কিভাবে হবে সেগুলো নির্ধারিত নির্ধারিত তো প্রকৃত শিক্ষা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া মৃত্যু হচ্ছে পরীক্ষা জীবন হচ্ছে প্রস্তুতি মৃত্যুময় পরীক্ষায় জয়লাভ করব এখানে প্রপাত বলছেন খুব সুন্দর করে প্রথমে শিক্ষা দিয়েছেন খেয়াল করুন আমরা অনুবাদে পেয়ে চাচ্ছি কি এখানে তিনি একজন ব্রাহ্মণ পুত্র দ্বারা হয়ে একটা মুক্ত হবে সেটা জানতে পারবেন পেরে তিনি থেকে মুক্ত তারপর তিনি ভগবান শ্রী শ্রীপাদপত্ন আশ্রয় গ্রহণ করবেন প্রস্তুতি দুটো জিনিসকে প্রভাদী এখানে প্রাধান্য দিয়েছেন জড় আসক্তি থেকে মুক্ত হবেন এবং আশ্রয় গ্রহণ করবেন কেন এই দুটা জিনিস করবেন আশুক থেকে মুক্ত হয়ে আশ্রয় নেবেন কেননা তার মৃত্যু সান্নিধ্যে সে তকক সর্পে দংশনে মৃত্যু জেনেছে আর ভগবান আমাদের আগে জানিয়ে দিয়েছেন গীতাতে মৃত্যু হয়েছে জন্ম হয়েছে মৃত্যু হয় মৃত্যু জন্ম জানিয়ে দিয়েছে তা আমাদের কখন মৃত্যু মিত্র জানেনি জানে তো এখানে প্রথমে ছিল প্রভুপাত শরণাগতি সম্বন্ধে জানিয়েছেন এখানে তাৎপর্যের বিশেষ দিক জড় আসক্তি ভগবানের পদপদে স্বরণাগতি প্রথম লাইনে প্রভুপাত দুটো একসাঙ্গ হয় তারপরে জড় আসক্তি সম্বন্ধে কি জানালেন প্রভুপাত যে জড় আসক্তি মানে কি ভগবানের চরণে আশ্রয় লাভ করে যে চিন্ময় আনন্দ সেটার সম্বন্ধে অজ্ঞতা মানে সে জানে না মিষ্টি খাচ্ছি রসগোল্লার মধ্যে কি আনন্দ সেটা জানে না মিষ্টিটাকে ভালো মনে করছি হ্যাঁ নিম্নাত্রা সাত নিয়ে পরে আছে আমাদের গীতায় ভগবান শিক্ষা দিয়েছেন নিম্নাত্রা সাত আর উচ্চতর স্বাদ নিমাত্রা স্বাদ নিয়ে পরে আছি সাধুগুরু বৈষ্ণবরা যখন আমাদেরকে শিক্ষা দিয়ে উচ্চতর সাথ দিবে সেই উচ্চতর সাথে আনন্দ সম্বন্ধে জানে ভগবানের চরণে হচ্ছে নিয়ে যে চিন্ময় আনন্দ সে আনন্দ সম্বন্ধে না জানা এটা হচ্ছে জড় আসক্তি কেউ যদি কুয়ার মধ্যে থাকে যেমন একবার এক কুয়ার মধ্যে এক ব্যাংক পরে আছে সেই ব্যাংক ভাবছে আমি এখানে সব আহ হংকার আস্তে 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 ফুল দেখ এই জগতে আর কিছুই নেই একদিন যখন বন্যা হয়েছে জল আস্তে আস্তে উপরে উঠেছে উপরে ওঠার পরে তারপরে সে দেখতে পাচ্ছে আরে বিশাল জায়গাতে বড় সমুদ্র তখন সে বুঝতে পারছে আমি তো একটা গন্ডের ভিতরে ছিলাম এখন বুঝতে পারিনি এখন না বুঝতে বিশাল বড় সমুদ্র আছে যতক্ষণ কুয়ার ভিতর থাকবে ততক্ষণ সে বুঝতে পারে না আমরা যতক্ষণ জনজাগতিক মানে সেই জ্ঞানের মধ্যে পরিধির মধ্যে পড়ে থাকবো কিছু বুঝতে পারব না যখন সেখান থেকে বেরিয়ে আসবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের আশ্রয়ে যাওয়ার যে রাস্তা খুঁজে পাবো সেটা হচ্ছে চিন্ময় আনন্দের সংবাদ পাবো তখন এই জন্য বলছে না আনন্দম প্রতিবর্তনম প্রতিপদ পূর্ণামৃত সাধন তার জন্য চৈতন্য মহাপ্রবের পরিণাম নিয়ে আসছেন কলিযুগে এখানে আর কিছু দেখতে পাই আমরা প্রপাত দেখুন কি লিখছে এই জলজগতে অবস্থান কালে যে ভগবত ভক্তি আমরা যে সেটা করছিটা কি আমরা স্পেশাল কিছু পেয়ে গেলাম নাকি বলছে মনোযোগদের খেয়াল করুন এই জড়জগতে অবস্থান কালে যে ভগবত ভক্তি যেটা আমাদের আমরা করার চেষ্টা করছি কি হচ্ছে তা হচ্ছে ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ক সম্পর্কিত হওয়ার জন্য অনুশীলন অনুশীলন কথাটা খেয়াল অনুশীলন মানে কি আমরা প্রয়াস করছি চেষ্টা করছি করছি এটা শিক্ষাটা গ্রহণ অনুশীলন মানে কি প্রস্তুতি সম্পর্কে সম্পর্কে হারিয়ে দেওয়া সম্পর্ক নষ্ট হয়েছে এটা কাগজ জোগাড় লাগানোর জন্য প্রয়াস করছে আর যেদিন কমপ্লিট হয়ে যাবে ভগবানের সঙ্গে সম্পর্কটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শরণাগতির মাধ্যমে তখন কিভাবে সেটাও বলছেন যখন তা সিদ্ধ হয় তখন ভগবত ভক্ত সম্পূর্ণরূপে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত হলে ভগবানে ফিরে যাওয়ার যোগ্য হন আমি কমপ্লিট করেছি তার রেজাল্ট কি গড আমরা এতদিন এগুলো কি করছি প্রস্তুতি কেননা চিন্ময় আনন্দ যে আশ্রয়ে যে পাওয়া যায় সেটা প্রয়াস করছি আর সেটা যখন এই জগতে যখন সেটা যখন আমার উপলব্ধি হয়ে যাবে এবং আমি যদি সম্পূর্ণ জড় আসক্তি থেকে উপলব্ধির মধ্যে চরণে আশ্রয় পাবো আসক্তি থেকে মুক্ত হয়ে যাবো তখন ভগবানের কাছে ফিরে যাওয়া যোগ্যতা লাভ করবে তার মানেটা কি তাহলে এই যে আমরা যে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে ভগবান জানিয়েছেন তোমরা আমার কাছে আসো আমার ভক্ত আমাকে পূজা করো আমাকে নমস্কার মন মানাবো মতো ভগবান বলছেন সর্বধর্ম বলতে যত রকম তুমি ধর্ম ধর্ম করে বাদ দাও পৃথিবীতে যত ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে বাদ দাও এগুলো সব ছোল ধর্ম ছাড়াও সব ধরনের পরিত্যাগ করে মামেকম স্মরণ অঙ্গ কম মেজকম শরণঙ্গ বলে ভগবান বলছেন আমার চরণে আশ্রয়ণ এক ব্যক্তি খুব খিদা পেয়েছে আর খিদেয়ে পেট ব্যথা করছে তখন রাস্তার মাঝখানে একটা ইলেকট্রিকের পিলার আছে না গোল গোল করে আর সেগুলা দিয়ে পেটটা চেপে চলেছে হ্যাঁ চেপে ধরে শুনে চিৎকারছে মা পেট ব্যথা করছে পেট ব্যথা করছে পেট ব্যথা করছে তো পাশ দিয়ে একজন লোক কি করছে একটা মুড়ি বিক্রেতা যাচ্ছে মুড়ির বস্তা নিয়ে তখন সে বলছে আমাকে কিছু খিদে দাও না আমার খুব পেট ব্যথা করতেছে খিদে পেয়েছে তখন সে মুড়িওয়ালা কি করছে তারপর দয়া করে মুড়ি নিয়ে এসছে মুড়ি নিয়ে এসে তাকে দিচ্ছে সে কি করছে পিলারটা জড়িয়ে ধরছে জড়িয়ে ধরার পর তখন বলছে তুমি মুড়ি নাও মুড়িটা খাও তাহলে তোমার ব্যথা কমে যাবে বলছে হ্যাঁ দিন 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 যখন মুড়ি দিতে যাচ্ছে সেটা জড়িয়ে হাতের মধ্যে মুড়ি দিবে কিভাবে কি তুমি পিলারটা ছাড়ো ছেড়ে তুমি হাতটা দুইটা একসাথে এক পাশে নিয়ে আসো আমি তুমি আনন্দে খেতে পারবে বলছে না আমি এটা ছাড়বো না আমার পেট ব্যথা করছে বলছে তোমার পেট ব্যথাও কমে যাবে মুড়িটাও খেতে পারবে তুমি যদি না ছাড়ো তাহলে মুড়ি খেতে পারবে না শুনলোই না বলছে আপনি আমাকে এভাবে দিন আমি মিলতে পারবো শুনলোই না প্রার্থায় সে নিল নেওয়ার পর সে মুড়ি আলাদা চলে গেলো এবার সে হাত দুটা আলাদা করতে যাচ্ছে মুড়ি সব পরে যাচ্ছে আলাদা করতে পিলারটা ছাড় দেবে না খেতে পারবে না এতক্ষণ ওকে ভালো মতো বুদ্ধি দিলে শুনেইনি কোন রকম পাত্তা ছিল না ওর কথাটাকে নিজে যেটা বুঝে সেটাই ওই জ্ঞানটা নিল না তখন এই মুড়িটা খেতে পারে না সেই যেই মুড়িটা আলাদা করে মুড়ি খেতে যাবে না এখানে বলছেন জড় আসক্তি আর ভগবানের আনন্দ সম্বন্ধে তার আশ্রয় চরণে আসা সে আনন্দ উপভোগ করা সেটা এক জিনিস নয় জড়জাগতিক আসক্তি যে তুচ্ছ সেটা সম্বন্ধে জানতে হবে এবং সেটাকে ধীরে 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 সেই আসক্তিটাকে ডাইভার্ট করে কৃষ্ণের চরণে নিয়ে আসে আসতে হবে এই যে আমাদের সাধুগুরু বৈষ্ণবরা এই যে মরিয়ালা এটা হচ্ছে বৈষ্ণব ঠাকুর আমাদেরকে কৃপা দিচ্ছেন গীতার জ্ঞান দিচ্ছেন শাস্ত্র শিক্ষা দিচ্ছেন সবকিছু দিচ্ছেন কিন্তু আমরা কি করছি পিলারটা আর ছাড়বো না সব নিব দুই দিকে সব মেনটেন করবে পিলার আর ছাড়বো না প্রতি আসক্তি ছাড়ব না এখানে আমাদের শিখিয়েছে দেখো জলজগত যা কি সব ভগবানের সম্পত্তি সেটার প্রতি তোমার আসক্তিটা ত্যাগ করো আসক্তি ত্যাগ করে সেটাকে কৃষ্ণের সেবা লাগাও ওটা থাকতে হবে না কেন ওটা সে যাবে কোথায় তোমার একটা বাড়ি দিয়ে থাকার জন্য তুমি যাবে কোথায় বাড়ি ছেড়ে কারণ এটা তোমার জিনিস না ভগবান দিয়েছে তোমাকে ব্যবহার করছো কেন তার সেবা লাগানোর জন্য এই জগতে কেউ যদি বলে আমি এটা ত্যাগ করছি মহামূর্খ আমি এটা ভোগ করছি সে আরেক মহামূর্খ ভোগ ত্যাগ দুজনে মূর্খতার কারণ কেননা আমি আসার সময় কিছু নিয়ে আসিনি আর আমার বলতে এখানে কিছু নেই আর আমি ত্যাগ করবো কি আমার তো কিছু নয় ভোগ করবো কি এটা আমার নয় এটা কৃষ্ণের এটাই হচ্ছে শিক্ষা যে আমাদের এটার প্রতি আসক্তি না হয়ে সেটা কৃষ্ণের সেবা লাগানো যে একজাক্টলি ব্যাংকের কেসিয়ার আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু সে টাকাটা অন্য সে ডিউটি করে টাকা জমা দেয়নি ম্যানেজারকে দিয়ে দেয়নি সেরকম সাধুগুলো বৈষ্ণবরা আমাদেরকে জ্ঞান দিচ্ছে সেটা আমরা শুনতে হবে গ্রহণ করতে হবে পিলার না ছাড়লে গ্রহণ করতে পারবেন এই জন্য এখানে বুঝাচ্ছে কি জড় জগতে করে যে ভগবত ভক্তি তা হচ্ছে হ্যাঁ অনুশীলন করছে আমরা ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত হওয়ার অনুশীলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটা আর যখন সেটা কমপ্লিট হবে তখন আমরা অনুশীলনটা কিরকম যেমন পরীক্ষিত মহারাজ বলছেন যখনই সেটা আগে জন্মের স্বীকৃতি আছে কিন্তু আমরা তো আমাদেরকে ভাগবত জানাচ্ছেন সাধুগুরু বৈষ্ণবের আমাদের প্রস্তুতি নেই একটা ছোট্ট করে গল্প বলি একজন আচার্য বলেছিলেন আগে আপনাদের মাঝে বলছিলেন মনে হচ্ছে বুঝে এক জায়গায় একটা রাজ্যের নির্ধারণ আছে কি একটা রাজা পাঁচ বছর থাকতে পারবে রাজা হবে পাঁচ বছর থাকবে তারপরে পাশে বন আছে বনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে সে যদি বড় বড় হিংস্র পশুদের সঙ্গে যুদ্ধ করে থাকতে পারে থাকবে না থাকবে না না কিছু করার নাই তারপরে এবার বারবার রাজারা রাজা হয় এখানে রাজ্যের সংবিধান অনুযায়ী চলে যখন রাজা হয় তখন সে পুরা ইন্দ্রকৃতি সুখ করে এই সেই মানে ভালো মন্দ খাওয়া দাওয়া নেশা করা এই করা সে করা অবৈধ সঙ্গ নারী নিয়ে উৎপাদ করা করে যে চার বছর পার হয়ে তার মুখটা শুকিয়ে যায় কেননা এখন টাইম চলে এসছে আমাকে বনে বটা দিতে এরকম করে প্রত্যেকটা রাজারই একই অবস্থা যারা আসে চার বছর পর্যন্ত উৎপাদ করে আর যেই মৃত্যুর সময় ঘনিয়া আসবে মৃত্যু মানে কি তার সিংহাসনের টাইম শেষ আসবে তখন তাকে বনে পাঠা দিবে এবার যুদ্ধ করতে হবে ওখানে গিয়ে পশুদের সঙ্গে কতক দিন আর যুদ্ধ করে দেবে ওখানে গেল পশুদের ওরাও শরীর নিয়ে মহোৎসব শুরু করে দেবে তো একবার কৃষ্ণ ভক্ত একজন ভক্ত মানে রাজা হয়েছে আর সে রাজা হওয়ার দিনেই থেকে যেদিন থেকে সে ওই রাজ্যে রাজা হয় সেদিন থেকে সচেতন কৃষ্ণ ভক্ত চতুর্থ যে কৃষ্ণ বোঝে সে জুতো যে মায়া বোঝে সে আছে ফতুল হ্যাঁ তখন সে কি করেছে যেদিন থেকে রাজা হয়েছে সেদিন থেকে সুন্দর করে প্ল্যানিং করছে কি করা যায় প্রস্তুতি নিচ্ছে তখন সে কি করলো দুটো জিনিস দেখেছে রাজ্যে সমস্ত প্রজাদের শান্তি সুখ শান্তি দেখাটা যে রাজা কর্তব্য তাদেরকে পারণাত সে কৃষ্ণ ভক্ত তারা যেভাবে কৃষ্ণচরণে আশ্রয় নিতে পারবেন সেই শিক্ষাটা চিন্তা করছে তারা কিভাবে ভগবত নামে যাবে চিন্তা করছে আবার আমাকে যে পাঁচ বছর করে বনে পাঠিয়ে দিবে সেখানে আমি কি করব বাকি জীবনটা কিভাবে কাটাবো এখন থেকে শুরু হয়ে গেছে দিকে যায়নি জনজাগতিক ভোগ যায়নি সে কি হয়েছে স্টাডিং থেকে শুরু করেছে তখন সে কি করেছে ভিতরে গিয়ে প্রজাদের নিয়ে গিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে গিয়ে বড় একটা ওয়াল দিয়ে দিয়েছে ঘেরা বনের কিছু অংশ বড় ওয়াল যেখান থেকে কোনো পশু আক্রমণ করতে পারবে না সেটা ওয়ালের উপর আবার কাঁটা কত ওয়াল করে দিল এবং সেটা রাজ্যের থেকে একটা রাস্তা করে দিল যেখানে নিরাপত্তা থাকবে কোনো আক্রমণ হবে না যেতে পারবে সেখানে তো এভাবে একটা ব্যবস্থা করেছে এইবার দুটো কাজ করেছে তারপরে তার রাজবাড়ির মধ্যে হ্যাঁ ইস্কনের মধ্যে একটা বড় একটা মন্দির বানিয়েছে সেখানে রাধা কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করেছে করে এই পাঁচ বছরের ভিতরে স্টার্টিং থেকে মানে এক বছরের মধ্যে শুরু করে দিয়েছে মন্দির বানিয়ে সুন্দর করে সবাইকে সমস্ত ভক্তদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করছেন নাম সংকীর্তন প্রসাদ বিতরণ হ্যাঁ তারপরে ভগবানের সেবা সমস্ত প্রজাদেরকে টিম করে দিয়েছেন আলাদা আলাদা কথা আছে ভগবান সেবা করবে করবে সে করবে বাড়িতে যেটা প্রসঙ্গ হবে সেটা প্রথমে ভগবানের জন্য নিয়ে আসবে কিভাবে ভগবানের সেবা করবে প্রতিদিন সকাল বিকাল ভাগবত পাঠ গীতা পাঠ এগুলো হচ্ছে মঙ্গলায়তি হচ্ছে যারা কাছাকাছি সবাই আসছে আর অন্য সময় যে সময় ঠিক এক করে রুল অফ ডিসিপ্লিন অফ এরকম করে শুরু করে দিয়েছে আর সে কি করেছে এবার আর্কিটেক্ট নিয়ে এসে সুন্দর করে আর একটা মন্দির সেই জঙ্গলের ভিতর বানিয়েছে যেখানে ঘেরা দিয়েছে তার ভিতরে একটা মন্দির বানিয়েছে সেখানে থাকার জায়গা ভগবানের রান্নাঘর মন্দির বানিয়েছে তারপর নিজে থাকা রুম বা যদি কেউ যদি রাজ্য থেকে কেউ যায় ওখানে সেখানে থাকার ব্যবস্থা সুন্দর করে প্ল্যানিং করে মন্দির বানিয়ে নিয়েছে বানিয়ে নিয়ে হ্যাঁ এইবার যখন চার বছর হয়ে গেল মানে সমস্ত প্রজাদেরকে সে শিক্ষা শিক্ষানিত করেছে প্রচার করেছে দেখুন নিজের জাগতিক সুখের দিকে না ধাবি স্টাডিং থেকে এটা পড়ছে করার পরে এখন প্রজারা তো খুব সুখী শান্তিতে আছে রাজাকে একেবারে মাথায় তুলে রেখেছে এবার চার বছর যখন হলো পাঁচ বছরের মাথায় সেদ করলো ওখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানের শ্রী বিগ্রহ নিয়ে এসে প্রযুক্ত গুরু পরম্পরায় সে আচার্যকে নিয়ে এসে তখন সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেছে প্রাণ প্রতিষ্ঠা করে সেবা পূজা শুরু করেছে ওই দিন মন্দির উদ্বোধন সহ সমস্ত প্রজাদের ডেকেছে চলো ওখানে মন্দির উদ্বোধন করে আর সবাই গিয়ে খুব সুন্দর দেখে আসলো মন্দির ট্রেন উদ্বোধন প্রজারা বুঝতে পারছেন এটা কি হবে এটা মনে হচ্ছে এটা জায়গা করেছে নতুন করে এবার যখন পাঁচ বছর কমপ্লিট হওয়ার ঠিক পনেরো দিন আগে সংবিধান আছে কি পনেরো দিন আগে তাকে বনে জীবন দিতে হবে রাজ্যের সংবিধান ছেড়ে দিতে হবে পরবর্তী আরেকজন আসবে এবার রাজের সমস্ত প্রজাদের রাজবাড়ির মধ্যে যে মন্দির আছে সবাইকে ডেকেছে ডেকে এখন সবাইকে বলছে আমার তো যাওয়ার সময় হয়েছে তোমাদের আমাদেরকে বিদায় দিতে হবে আমাকে বনে চলে যেতে হবে আর সমস্ত প্রজারা কান্না শুরু না আমরা যেতে দেব না এতদিন কি করতো ওরা চিন্তা করতো কি ওই রাজাগুলো গেলেই বাঁচি এত অত্যাচার ভালো লাগে না আর এই রাজাকে প্রজারা ছাড়ে না না আপনাকে থাকতে হবে আমরা কোনো বলছি দেখো সংবিধান মানতে হবে সেটা আমি তো ভঙ্গ করতে পারবো না সেটা মানতে হবে তো তোমাদেরকে যেটা শিখিয়েছি তোমরা প্রতিদিন ভাগবত শুনবে সেবা করবে ভগবানের হম যে টাইম মতো টাইম এসে সেবা করে যাবে আর প্রতিদিন কিতাব পাঠ শুনবে এরকম করে প্রতিদিন তোমাদের শুনবে বলছে না আমরা অত কিছু শুনি না আপনি না থাকলে আমরা কোনো কিছু করবো না আপনাকে থাকতে হবে বলছে দেখ আমাকে যেতে হবে এটা দেশের নিয়ম এটা সংবিধান তোমরা এরকম বাগলামি আমি করলাম না বলছে তাহলে আমরা যাবো আমার সঙ্গে বলছে যেতে পারো কিন্তু কোনো অতদিন থাকতে পারবে না যেতে পারো গিয়া ঘুরে আসবে মাঝে মধ্যে যাবে সে ঠিক আছে তখন রাজা কি করলো তাদেরকে অনেক সঙ্গে বুঝিয়ে টুঝিয়ে তাদের কাছ বিদায় নিচ্ছে তো এখন এরা তো ছাড়ছে না এরা কি করছে একটা সুন্দর খোল করতাল দিয়ে সংকীর্তন সহকারে রাজাকে নিয়ে বনে প্রবেশ করছে তখনই তারা ওখানে গিয়ে দেখতে ওই মন্দিরটা বানিয়েছে রাজা যে ওখানে থাকবে সে বাকি জীবনটা তারপর সেখানে যখন প্রসারা দেখতে গেছে না রাজা তো ভালো দেখাচ্ছে আমরা সবাই ধরো ধরো আসবো রাজাকে সঙ্গ দিয়ে দেবো রাজার কেউ নেই রাজা একা তখন সেখানে সে রাজা মাদের সেবা করছে সুন্দর করে অন্যান্য প্রজারা আসলে থাকতে পারবে সেরকম সব ব্যবস্থা করে বাকি জীবনটা ওখানে বনের মধ্যে ভগবত ভক্তি নিয়ে সুন্দর করে ভজন সাধন করে কাটিয়ে দিল দেখুন প্রস্তুতি কি স্টার্টিং থেকে প্রস্তুতি নিতে হবে স্টার্টিং থেকে প্রস্তুতিটা আমাদের কি হয় এই এখন আছি জড়ো জায়গা থেকে আসত খাওয়া দাওয়া ফুতি করে দুনিয়াটা মসতে পারো নাকি চলছে এই তো বেশ ভালো আছে ভালো নয় এখন থেকে বসতে নিতে কারণ আমাকে হবে আমার কিছুদিনের মধ্যে মৃত্যু এই এক সপ্তাহের মধ্যে হতে পারে সিনসিয়ার হতে হবে রাজা তো জানতে পেরে পাঁচ বছর পরীক্ষিত মারা জানতে পেরেছে সাত দিন কত সিনসিয়ার হয়েছে আমি সোমবার রবিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কোনদিন যাবো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে লিখে গেছে গণনা পেয়েছেন কোথাও আমি অমুক দিন যাব যে কোনো মধ্যে যেতে হবে প্রস্তুতি এই পরীক্ষিত এখানে শিক্ষা দিচ্ছেন এখন কত সুন্দর করে হম মাতৃজাটা অবস্থান করে জীবনের শুরু থেকে মহারাজ পরে ভগবানের আশ্রয় ছিলেন দেখুন সুন্দর আশ্রয় মাতৃ দেখুন আমাদের এখানে বলছেন আমরা অনেক সময় বিপদে পড়লে বা কোনো একটা মৃত্যুর সংবাদ পেলে আমরা সবসময় ঘাবড়ে যাই এখানে কি বলছেন যে সাত দিনের মধ্যে মৃত্যু হওয়া তথাকথিত যে সতর্ক মানে তা ছিল ভগবত নামে ফিরে যাওয়ার প্রস্তুতি সূচক একটা আশীর্বাদ তো ভগবান আমাদের বলে গেছে তোমার যে কোনো মধ্যে মৃত্যু হতে পারে তুমি রেডি হও আমাদের প্রস্তুতির জন্য যেন আমরা ডিলামি না করি এই শীতের জয় যদি আমরা যদি ঘুম থেকে না উঠি ভাগবত ক্লাসে না আসি দেখুন হান্ড্রেড পার্সেন্ট থেকে এখানে কত আছে সেভেন্টি সেভেন কোথায় আমরা না না ঠান্ডা একটা কারুর তাপ উঠবে আর একটু ঘুমিয়েও পড়েছি সেখানে যদি মিথ্যটা চলে আসে কি অবস্থা বলছি না পরীক্ষার প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে কি হয় ওই ক্লাসে আমার ফিরে আসতে হয় না তাহলে কি সময়টাও লস হুম এই জন্য প্রভুপাত বলছে না তোমরা পরবর্তী জীবনের কথা চিন্তা না করে এই জন্মে যাতে ভগবত নামে যেতে পারে সেরকম কেননা ভগবানের আশ্রয়ে গুরু বৈষ্ণবের আশ্রয় হ্যাঁ সবসময় সুরক্ষিত থাকবো পরীক্ষিত মহারাজ যেহেতু প্রস্তুতি নিয়েছেন এবং ভগবানের চরণে আশ্রয় ছিলেন এই জন্য ভগবান দ্বারা সবসময় সুরক্ষিত ছিলেন ভগবান অন্তর্জানে তিনি জানেন সমস্ত অবস্থা থেকে আমরা আসতে নিরন্তর সাত দিন ধরে সূত্র থেকে যথার্থ সূত্র থেকে গুরু পরম্পরায় আর বিশেষ কিছু না করে সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে ভাগবত শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর কাছে মহারাজকে সে জিজ্ঞাস করেছেন যার মৃত্যু তার উচিত স্মরণ করাটা হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়া আর কিছু না যথার্থ প্রস্তুত হচ্ছে অন্তকাল আছে মহাদেব স্মরণ

আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি ভক্তি করলেই পূর্ণ শরণাগত সহকারে ভগবান নিজে উদ্ধার করে নেবেন তাকে কোন চিন্তা করতে হবে না লাকি লাকি মানে বড় তাকে কোনো কোনো প্রয়াস করতে হবে না উদ্ধারের জন্য ভক্তি করলে ভগবান উদ্ধার করে নিতে হবে বলছেন ভগবানের ভক্তরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জলজগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারবে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি জীবাদ্মায় হচ্ছেন তার অধীন তাই প্রতিটি জীবের কর্তব্য আছে ভগবানের সেবা করা কিন্তু সে যদি না করে তাহলে মায়া দাস্ত করবে আমরা যদি ঐখান থেকে যদি প্রস্তুতি ভালো করে নিই হ্যাঁ তাহলে জীবনটা সাধ্য করতে পারবে ভগবান কৃপা করে আমাদেরকে সাধু সঙ্গ দিয়েছেন বিগ্রহ রূপে আছেন নাম রূপে আছেন কত সুন্দর সহায়তা করছেন গুরু রূপে আছেন বড় বড় মহাত্মাদের পাঠিয়েছেন হ্যাঁ ঘরে বসে শীতকালে কম্বলের ভিতর থেকে কথা শোনার সুযোগ দিয়েছে আর কি দিবে তখনকার দিনে মানুষ তপস্যা করতো কি বড়দোলা সবসময় বরফের পাহাড়ের উপর গিয়ে বসে থাকতেন হিমালয় আর কলিযুগে এত সুযোগ দিয়েছে তারপরে যদি না আসি কি করে এত সুযোগ এত সুযোগ এত সুযোগ বা কৃষ্ণ জানেন কলিযুগের মানুষের জন্য সুযোগ একটু বেশি করে দিতে হবে কিন্তু তাও আমরা হতচ্ছাড়া আমরা তার সুযোগটা গ্রহণ করতে পারছি না হ্যাঁ সিনসিয়ারিটি নাই কি করা যাবে কোথায় গতি হবে বুঝতে পারছেন এই জন্য আমাদের বলছে ভক্তদের নামে যাওয়ার জন্য চিন্তাও করতে হবে ভগবান বলছেন আমি আমার ভক্তকে মৃত্যুময় সংসার স্বাক্ষর থেকে উদ্ধার করি বুঝা গেল তুমি তোমার সংসার সাগর থেকে ভগবান বলছে আমি উদ্ধার করি ভালো করে ভক্তি টেনশন নিতে টেনশন ভগবান নিয়ে নেবে শুধু আমাদের কাজ কি তাকে তার সেবা পূজা করা তার ভক্ত সঙ্গে যা শিখে যে অনুশীলন গুলো করা যখন এগুলো করতে 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 যখন আমার কৃষ্ণেন্দ্রের প্রীতিবন্ধে চলে আসবে আত্মেন্দ্রের প্রীতিবন্ধ থেকে বেরিয়ে যাবো এমনি নিয়ে চলে যাবে না এখন হয়ে গেছে আর থাকতাম চলো 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 শুকুরের জীবন পেয়ে ইন্দ্রদের অনেকদিন কষ্ট পেয়েছে বিষটা খেয়ে গেছিল আর যখন প্রিয় শেষ হয়ে গেছে তখন ব্রহ্মা নিজে চলে আসেন এই চলো তোমার প্রিয় শেষ চলো আমার কাছে কিন্তু হচ্ছে আমি যাব না আমার এখানে ভালো লাগছে

মৃত্যুকে সুন্দর করতেই পরীক্ষিত কোথায় ছুটে জীবনখানা প্রস্তুতির শুধু মৃত্যুটাই পরীক্ষা জড়বাসনা দূরে ফেলে শরণাগতির ইচ্ছা চিন্ময় আনন্দ ভক্ত সঙ্গে পড়ে আছে নিম্ন স্তরে গুরু বৈষ্ণব আশ্রয় ছেড়ে অন্ধকূপের ভিতরে মহাপ্রভু দিল মহামন্ত্র আমাদেরই জন্য অনুশীলনে যোগসূত্র জীবন ধন্য ধন্য ফিরে যাওয়া আপন ধামে হয়ে আত্মজ্ঞানী ভগবান কৃপাতেই ভক্ত সঙ্গে সচিদানন্দকে চিনি ক্ষুধার জন্য চিৎকার করি মাঝে পিলার বাঁধা একটাই পথ নয় বলেই নিত্য শোক কাঁদা করুণাময় শ্রী ভগবান ভিতরে বাইরে সব ভোগের বাসনা আকাশ ছোঁয়া আমরাই কৌরব ত্যাগ শূন্য বৈরাগ্য শূন্য শান্তি আনন্দ দূরে কৃষ্ণ ফুলে সাগর কুলে দহন জ্বালা অন্তপুরে মৃত্যু আসবে যে কোনো দিন অপেক্ষা প্রতীক্ষা তার পারমার্থিক শিক্ষায় যেজন চেতনা শুদ্ধ তার জানে জঞ্জাল সরিয়ে পরকালের নগর গড়তে আমরা জানি না আপন কর্ম ফিরে আসি তৃতাপ ধরতে দেবরাজ ইন্দ্র শুকর জন্মে যেতে চায় না ফিরে দেহসুখ বিষয় বিষ আমাদের ঘুরে ফিরে কেউ ভালো নেই এই জগতে ভালোবাসা নাই এখানে শক্তি ভক্তি আনন্দকণা ভাগবতম পাঠ যেখানে জগৎগুরুর চাওয়া মাত্র ফিরতেই হবে আপন ধাম চার নিয়ম ঐকান্তিকতায় অপরাধ শূন্য নাম মৃত্যুর সময় বিষ্ণু শরণ কেমন করে তবে ভক্তি করলেই ভগবান তুষ্ট সাধনা সেবা জবে। কলিযুগে অ তপস্যা শিখছি শিক্ষাগুরুর অমৃত বাণী যার কৃপাতেই জীবন জীবনব্রত আমার আমি কে জানি শুভ দিনের শুভক্ষণে শ্রী প্রণাম রাখি মৃত্যু অসুখ যে কোন সময় তৈরি জানো আমি থাকি প্রণাম ক্ষমা করবেন ধন্যবাদ মাথা প্রিয়ম বৈSearchResult ওকে